বন্ধুরা, তোমাদের জন্য নিয়ে চলে এসেছি একটা মিনি ব্লগ। এই ব্লগে আমার সিকিম ট্যুরের প্রথম দিনে আমি কোন কোন জায়গা ভ্রমণ করেছি সেই সমস্ত জায়গার ইনফরমেশন আমি তোমাদের সাথে শেয়ার করব। তাই বন্ধুরা, মিনি ব্লগটা তোমরা দেখতে থাকো। প্রথম দিনে প্রথমেই আমরা দেখেছি রামটেক মনাস্ট্রি। এটা হচ্ছে রামটেক মনাস্ট্রি, খুব সুন্দর দৃশ্য, অপূর্ব সুন্দর জায়গা বন্ধুরা, তোমরা যাবে খুব ভালো লাগবে। রামটেক মনাস্ট্রি দেখার পরে আমরা ওখান থেকে গিয়েছিলাম তাসি ভিউ পয়েন্ট। সেখান থেকে কাঞ্চনজঙ্ঘার অপূর্ব সুন্দর দৃশ্য দেখতে পাবে তোমরা। এবং ওখানে তাসি ভিউ পয়েন্টে রাজারানীর ড্রেস ভাড়া পাওয়া যায়। সিকিমের রাজার ড্রেস পরে আমাকে কেমন লাগছে কমেন্টে জানিও। তাসি ভিউ পয়েন্ট দেখার পরে আমি চলে এসেছি এখন গণেশ টকে। সিকিমে একটি বিখ্যাত জায়গা, ওখানে একটি সুন্দর গণেশের মন্দির রয়েছে। সাথে ওখান থেকেও কাঞ্চনজঙ্ঘার অপূর্ব সুন্দর দৃশ্য দেখতে পাওয়া যায়। এরপরে আমরা যাব হনুমান টকে। হনুমান টকেও সুন্দর, অপূর্ব সুন্দর দৃশ্য আমরা দেখেছি। এটা হচ্ছে হনুমান টক। বন্ধুরা, তোমাদের এই মিনি ব্লগটা কেমন লাগলো কমেন্টে জানাবে। ভিডিওটি একটু লাইক করবে এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব।